কর্মসংস্থানের উপযোগী হতে শিক্ষা জীবন থেকে বহুমুখী অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীদের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল একদম ফ্রি শনিবার বেসরকারি সিটি ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে এসব কথা বলেন তিনি শিক্ষা শিক্ষাজীবন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন সম্পন্ন করার মাধ্যমেই কিন্তু কর্মসংস্থানের জন্য আমরা এখনো সকলেই উপযুক্ত নই এবং কর্মমুখী হওয়ার জন্য কর্মসংস্থানের জন্য আমরা যাতে করে প্রস্তুত হই এর জন্য সকল গ্রাজুয়েটকে বলবো আমরা অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকি সমাবর্তনে অংশ নেওয়া স্নাতকদের উদ্দেশ্যে নোবেল বলেন বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে সব অভিজ্ঞতা দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নিয়োজিত হওয়ার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রযুক্তির উদ্ভাবক হওয়ার জন্য স্নাতকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী আমাকে শুধু ইঞ্জিনিয়ার হলে হবে না প্রফেশনাল কোয়ালিফিকেশন আমার থাকতে হবে সেটা না হলে আমি কিন্তু দেশে এবং বিদেশি নিজেকে কাজের জন্য প্রস্তুত যথাযথভাবে করতে পারবো না আমি শুধু অ্যাকাউন্টিং গ্রাজুয়েট হলে হবে না আমার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে কোয়ালিফিকেশন নেওয়ার মানসিকতা থাকতে হবে আমি যদি সমাজবিজ্ঞান পড়ি আমার অনেক ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেওয়ার কিন্তু সুযোগ আছে আমার ভাষা শেখার সুযোগ আছে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির মোট নয়টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর নয় হাজার পাঁচশো বিরানব্বই জনকে সনদ দেওয়া হয় তিনজনকে রাষ্ট্রপতির স্বর্ণপদক পদক এবং নয়জনকে দেওয়া হয় উপাচার্য পদক সমাবর্তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন এবং সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফুর রহমান